বিসিএস আমাদের সবার স্বপ্নযাত্রা। 4.5 লাখ পরীক্ষার্থী থেকে শেষ পর্যন্ত মাত্র 450-500 জন পাবে জেনারেল ক্যাডার, আর সেই জেনারেল ক্যাডার পাওয়া নির্ভর করবে আপনার রিটেনের মার্কসের উপর। এই 900 মার্কের পরীক্ষাতে আপনার স্ট্র্যাটেজি কেমন হবে, কীভাবে আপনি প্রত্যেকটা সাবজেক্টে প্রেজেন্টেশন করবেন, মনে রাখবেন সবাই লিখবে কিন্তু প্রেজেন্টেশন সবার ভালো হবে না, কীভাবে প্রেজেন্টেশনটা আপনি ভালো করতে পারবেন, কীভাবে আপনার সাবজেক্টগুলোতে অন্যদের থেকে অ্যাভারেজে বেশি মার্ক পেতে পারবেন, সেগুলো নিয়ে আমি ফাইজুল করিম আদর 40তম বিসিএস পুলিশ ক্যাডারের প্রথম আপনাদের জন্য নিয়ে আসছি ইন্টারেক্টিভ কেয়ার্সের পক্ষ থেকে বিসিএস রিটেন স্ট্র্যাটেজিক কোর্স। 900 মার্কের এই পরীক্ষায় আপনি বাংলাদেশ এফএসসি কীভাবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর করছেন, আপনি 5 নম্বরের প্রশ্ন কতটুকু বড় লিখবেন, আপনি 10 নম্বরের প্রশ্নতে কী কী অ্যাড করবেন, সব কিছু নিয়ে এই কোর্সটিতে থাকবে আপনার জন্য একটি প্রপার গাইডলাইন। ইংলিশে আপনি কম্প্রিহেনশন দেখে কীভাবে কোশ্চেনের আনসারগুলো করবেন, আপনার সিনোনিম অ্যান্টোনিম কমন করছেন, আপনার ভোকাবুলারিতে আপনার দক্ষতা কম, কীভাবে আপনি এগুলো ইম্প্রুভ করতে পারবেন, সেগুলো থাকবে আমাদের এই কোর্সের মধ্যে। ইংলিশ অ্যাসে আপনার মনে রাখবেন ইংলিশ অ্যাসেতে আপনার জন্য রয়েছে 50 মার্ক, টোটাল মার্কের 25%। তাহলে আপনার অ্যাসের প্রেজেন্টেশনে কেমন হওয়া উচিত সে বিষয়ে আপনাকে আমি জানাবো এই কোর্সে। বাংলাদেশ অ্যাফেয়ার্সের 200 মার্ক, সবাই বাংলাদেশ অ্যাফেয়ার্স লিখবে কিন্তু আপনি অন্যদের থেকে একটু ভিন্নভাবে যদি না লিখেন আপনি বাকিদের থেকে বেশি মার্ক পাবেন না। এই বেশি মার্কটাই আপনাকে টোটাল পরীক্ষায় আপনাকে জেনারেল ক্যাডার পেতে সহায়তা করবে। সুতরাং বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রেজেন্টেশনটা কেমন হবে, প্রত্যেকটা প্রশ্ন উত্তর আপনি কীভাবে লিখবেন, 5 মার্কের জন্য কতটুকু লিখবেন, 10 মার্কের জন্য কতটুকু লিখবেন, সেটা আমি আপনাকে জানাবো এই কোর্সের মধ্যে। সংবিধান, সংবিধান আপনি কীভাবে পড়বেন, সংবিধানের কোথা থেকে প্রশ্ন আসতে পারে, সংবিধানের পুরোপুরি মুখস্থ করার কি দরকার আছে, সে বিষয়ে আমি আপনাকে জানাবো এই কোর্সের মধ্যে। ম্যাক্সিমাম ননসেন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদেরই গণিত ভীতি রয়েছে, আপনার গণিত ভীতি আপনাকে বিসিএস জার্নিতে পিছিয়ে দেবে। সেই গণিত ভীতিটাকে কীভাবে দূর করা যায়, কোন কোন চ্যাপ্টার থেকে আপনি ম্যাথগুলো প্রপারলি করলে আপনি 40+ নাম্বার পেতে পারেন, সে বিষয়ে আমি জানাবো আপনাদেরকে এই কোর্সের মধ্যে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আমাদের চিন্তা কনসেপচুয়াল ইস্যু এবং ইম্পেরিক্যাল ইস্যু নিয়ে, তো কীভাবে লিখলে আপনি কনসেপচুয়াল ইস্যুতে ওনাদের থেকে বেশি মার্ক পাবেন, ইম্পেরিক্যাল ইস্যুতে কীভাবে জিনিসটা অ্যানালাইসিস করলে আপনি ওনাদের থেকে 1-2 মার্ক বেশি পাবেন, প্রবলেম সলভিংয়ের টাইপ কেমন হবে, কী কী ধাপ থেকে প্রশ্ন আসতে পারে, এই বিষয়গুলো আমি জানাবো আপনাদেরকে এই কোর্সের মধ্যে। বাংলার 200 মার্কে আমাদের মূল ফোকাস রাখতে হবে ব্যাকরণের 30, সাহিত্যের 30 এবং গ্রন্থ সমালোচনার 15 মার্কে। এভাবে পড়লে এই 75 মার্কে আপনি একটা ভালো পরিমাণ নাম্বার ক্যারি করতে পারেন এবং সারসংস বা সারমর্ম ভাব সম্প্রসারণ কীভাবে আপনার লেখা উচিত, আপনার বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন এবং রচনা সব মিলিয়ে আপনার বাংলার জন্য একটা প্রপার গাইডলাইন আমি দিব এই কোর্সে। বিজ্ঞান, অনেকের জন্য এটা বিভীষিকার নাম, কারণ ICT এবং ইলেকট্রিক্যাল পার্ট, তো এই দুটো বিষয়কে আমি আপনাদেরকে সহজভাবে কীভাবে পড়া যায় এবং কোন কোন বিষয়গুলো পড়লে আপনারা বিজ্ঞানে ICT এবং ইলেকট্রনিক্সে এবং ইলেকট্রিক্যালে ভালো একটা মার্ক পাবেন সে বিষয়ে আমি আলোচনা করবো এই কোর্সের মধ্যে। এছাড়াও ডেইলি সায়েন্সের মধ্যে যে যে টপিকগুলো পড়লে আপনারা সহজে আনসার করতে পারবেন, কোথা থেকে পড়বেন, কীভাবে পড়বেন, সব বিষয় নিয়ে আমি আলোচনা করবো এই স্ট্র্যাটেজিক রিটেন কোর্সের মধ্যে। সর্বশেষ মানসিক দক্ষতার 50 মার্ক, পিলি তো পড়েছেন রিটেন পড়বেন কিন্তু রিটেনের আপনার প্রস্তুতি হতে হবে একটু ভিন্ন, কীভাবে আপনি সে প্রস্তুতিতে নেবেন সেটা আমি জানাবো এই কোর্সের মধ্যে। তাছাড়াও এই কোর্সে আপনি পাচ্ছেন লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক কুইজ এবং লাইফ টাইম সাপোর্ট গ্রুপ। তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন ইন্টারেক্টিভ কেয়ারসে বিসিএস স্ট্র্যাটেজিক রিটেন কোর্সে। এই বিসিএস রিটেন স্ট্র্যাটেজিক কোর্সের পর আপনি শুধু বিসিএস নয়, বাংলাদেশের ব্যাংক, অন্য যে কোনো 9 গ্রেড জবে রিটেন পরীক্ষার জন্য আপনার কম্পিটিটরদের থেকে এক ধাপ এগিয়ে যাবেন।